রোহিঙ্গাদের কষ্টে বুক ভেঙে গেছে আমির খানের, হাত মেলালেন এরদোগানের সাথে। মুম্বাই চলচ্চিত্র সুপারস্টার আমির খান মিয়ানমারের সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা প্রসঙ্গে বলেছেন, মিয়ানমারে যা ঘটছে তাতে তার বুক ভেঙে গেছে। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের যে কোনো জায়গায় মানুষ যখন নির্যাতনের শিকার হন, যে কোনো জায়গায় এই ধরনের ট্রাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন মানুষকে যেতে হয়, তা দেখে হৃদয় মুচড়ে ওঠে। নানা সময়ে নানা দেশে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তিনি মন্তব্য করেন, আমি আশা করব এবং প্রার্থনা করব মানুষ হিসেবে আমরা যেন এর অবসান দেখতে পাই। তুর্কি সরকারের এক বিশেষ আমন্ত্রণে আমির খান এখন ইস্তাম্বুল এবং আঙ্কারা সফর করছেন। এই সফরে তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথেও দেখা করে হাত মেলালেন। এর আগে তুর্কি সংস্কৃতি মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, এই সফরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছাড়াও আমির খান সে দেশের চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থীদের সাথেও আলাপ আলোচনা করবেন। এই সুযোগে তিনি তার নতুন ছবি সিক্রেট সুপারস্টারের প্রমোশনের কাজও করবেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।